আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ এবং ভিউয়ার যারা দেখছেন, আপনারা দেখছেন স্কুল লার্নিং মামুন ইউটিউব চ্যানেল। আমি আব্দুল্লাহ মামুন আছি আপনাদের সাথে। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রতিনিয়তই গুগল মিটে ক্লাস চলাকালীন বা অন্যান্য ক্ষেত্রে আমরা বিভিন্ন জন বিভিন্ন ধরনের এক্সটেনশন ব্যবহার করে থাকি আমাদের ব্রাউজারে। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনারা অনেকেই জানিয়েছেন আপনাদের অনেকেরই ব্রাউজারে আসলে এক্সটেনশনটা কাজ করে না। সে এক্সটেনশনটা কাজ করা সহ আমরা বিভিন্ন ধরনের অ্যাপস যখন ইনস্টল করি সেটা ভালোভাবে কাজ করে না। তো মূলত এটি একটি বড় মানে সমস্যা হলো যে আমাদের ডেভেলপাররা যে সকল অ্যাপস তৈরি করেন বা সফটওয়্যার ডেভেলপ করেন, তার পাশাপাশি কিন্তু আমাদের নিজেদের ডিভাইস যেটি আছে, ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার, সেগুলো আমাদের আপডেট রাখতে হবে। পাশাপাশি আমাদের যে আমরা যে ব্রাউজারগুলি ব্যবহার করে থাকি, হয়তো আপনি আপনার ব্রাউজারটা কোথা থেকে সিআরটির মাধ্যমে নিয়ে আসছেন বা পেনড্রাইভের মাধ্যমে কানেকশন করেছেন, অথবা আপনি ডাউনলোড করেছেন তাও কয়েক বছর আগে, এর মাঝখানে আপনি আর আপনার এই এই ব্রাউজারটিকে আপডেট করেননি, সেক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন রকম সমস্যা হতে পারে। আজকের এই ভিডিওতে আমি পুরোটাই দেখাবো যে কিভাবে আমরা আমাদের ব্রাউজারটিকে আপডেট করতে পারি এবং বিভিন্ন এক্সটেনশন যেন ভালোভাবে কাজ করে সেটা কাজটা আমি টোটালি করে দেখাবো। তো প্রথমে আমি ব্রাউজারটি ওপেন করছি। আমি গুগল ক্রোম ব্যবহার করব। আমাদের এক্সটেনশন গুলি আমরা গুগল ক্রোমে অ্যাড করে রাখবো যাতে করে আমরা খুব সহজেই এটা করতে পারি। তো সময় শিক্ষকবৃন্দ, আপনারা দেখছেন আমার এই যে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি সেটি দেখা যাচ্ছে। এবার আমি যে কাজটি করব, আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, সেটি হলো আমি যেখানে দেখাচ্ছি, দেখেন আমরা মূলত আমাদের যে ডেস্কটপ আছে, ডেস্কটপের ঠিক মানে ব্রাউজারের ওপরের দিকে থ্রি ডটস দেখা যাচ্ছে। ব্রাউজারটি আপডেট করার জন্য আমরা অনেকেই অবশ্য এটাকে আনইনস্টল করে ইনস্টল করে থাকি, সেক্ষেত্রে আমাদের একটু প্রবলেম হয়ে যায়, একটু সময় লাগে। তো আমরা আজকে শুধুমাত্র এই ব্রাউজার থেকে রানিং অবস্থায় কীভাবে আমরা আপডেট করে রাখবো সেটা আমরা দেখব। তো আমরা এই থ্রি ডটসে ক্লিক করছি। দেখেন থ্রি ডটসে ক্লিক করার পর আমরা দুইটি ভাবে এই কাজটি করতে পারি, দুইটি ভাবে আমি দেখাচ্ছি যে কি কি উপায় অবলম্বন করে আমরা করতে পারবো। তো আমরা প্রথমে ক্লিক করছি। ক্লিক করার পর আপনারা যেটি দেখছেন সেটি হলো যে এখানে দেখেন নিচের দিকে দুইটি অপশন আছে, একটি সেটিংস অপশন, একটি হেল্প অপশন। এই দুইটি অপশন ব্যবহার করে আমরা কি করে আপডেট করতে পারবো। সেটিং অপশন আমি প্রথম অপশনটা কাজ করছি, তারপর আমি দ্বিতীয় অপশনটা দেখাবো। প্রথম সেটিং অপশনে ক্লিক করবো। সেটিং অপশনে ক্লিক করার পর দেখেন আমার এইখানে কিছু অপশন আপনাদেরকে আমি ডান দিকে দেখেন এই অপশনগুলি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এই যে অপশনগুলি আমাদের রেড বক্সের ভিতরে দেখা যাচ্ছে, এই অপশন থেকে নিচের দিকে আমাদের ইন্ডিকেট করবো সেটি হলো যে আমাদের দেখেন এটা দেখা যাচ্ছে আমরা এইখানে এসে আমাদের অ্যাবাউট গুগল ক্রোম যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই আপনারা দেখেন যে আমার কিন্তু মূলত কাজ শুরু হয়ে যাবে। এখানে আমার দেখেন কি দেখাচ্ছে, এই পেজ দেখেন এখানে এসে যে আমার এটা আপডেট করা আছে। যদি আপনার আপডেট না থাকে তাহলে কিন্তু আপনাদের এখানে আপডেট হয়ে রানিং হয়ে থাকবে। আপনারা আমাদেরটা আমার এটা আপডেট হয়ে গেছে, আপনারা কিন্তু এভাবে করে আপনারা টোটালি আপডেট এখানে যে এখানে আছে এখানে কিছু কাজ চলবে, এখানে প্রসেসিং হয়ে থাকবে, এই প্রসেসিং যেটা হবে সেখানে কিন্তু আমাদের কাজটি সহজে হয়ে যাবে। তো আপনারা এই কাজটি সহজে করতে পারবেন। তো আরেকটা ভাবে আমি অন্যভাবে দেখাচ্ছি যে আমরা সহজে আসলে দুইটি পদ্ধতি অবলম্বন করি আমরা এটা আপডেট করতে পারবো। আমাদের যেখানে যে আবেদন আপডেট গুগল ক্রোম ইজ আপ টু ডেট, আপনাদের এই ভাষণ যেটা আছে সিস্টেম ফোর, সেটি আমার হয়ে গেছে, আপনারা এভাবে করে আপনাদের ব্যাপারটিকে আপডেট করে নিতে পারবেন। তো দ্বিতীয় যে পথটি আছে আমরা আবার হোম পেজে চলে যাই। দেখেন এখানে আমি টার্ন যদি অফ করে রাখছি, এখানে টার্ন অন করে দিলে আমার এখানে সাইন ইন গুগল ক্রোম দিয়ে আমি করছি না, তো এখানে এই কাজটি করে নিতে হবে। তো আরেকটি বিষয় হলো যে আরেকটি যে পদ্ধতি আছে আমরা সেখানে একটু ক্লিক করছি, দেখেন সেখানে ক্লিক করে আমরা হেল্পে ক্লিক করবো, যেখানে হচ্ছে সেটিং অপশন দেখিয়েছি প্রথমে। এবার আমরা হেল্প অপশনটি যেটি আছে, হেল্প অপশনের আমরা দেখেন অ্যাবাউট গুগল ক্রোম, আমরা এই যেখানে এখানে আবার গুগল ক্রোম ছিল, সেটিং থেকেও আসা যাবে আবার হেল্প থেকেও আসা যাবে। যাদের সেটিং থেকেও সমস্যা হতে পারে বা হয় যদি হয় তাহলে আপনারা এখান থেকে হেল্পে গিয়ে কাজটি এখানে আবার গুগল ক্রোমে ক্লিক করবেন।
গুগল ক্রোমে ক্লিক করলে আপনার দেখেন যে আমার এখানে কিন্তু দেখাচ্ছে যে আমার গুগল ক্রোম ইজ আপ টু ডেট, আর এখানে চলে এসছে। আপনারা এইভাবে করে আপনাদেরটা কিন্তু খুব সহজে করে নিতে পারবেন, এই যে আপ টু ডেট করে নেবেন। তাহলে আমাদের অনেকগুলি কাজ বা অনেক সফটওয়্যার বা অনেক ব্রাউজারের অনেক এক্সটেনশন যেগুলো আমরা বিভিন্ন জন ব্যবহার করে থাকি সেগুলো খুব সহজেই কাজ করবে এটা বলা যায়। এবং এটা আপনি কিন্তু ভালো ফলাফল পাবেন, অনেক গেট আপ চেঞ্জ হয়ে যাবে, সেটার ফ্রন্ট পেজ বা হোম পেজ যেটা সেটি পরিবর্তন হবে। আর বিষয় হলো আর কি, যেটি আছে যদি আপনারা এটি ঠিক মতো করে নিয়মিত করে রাখেন তাহলে আপনারা কিন্তু ভালো ফলাফল পাবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমার যে আজকে মূলত টাইটেলে বা আপনারা থাম্বনেইলে যে কাজ দেখেছেন আমি করে দেখিয়েছি, আশা করছি আপনারা এই ভিডিও অনুসরণ করে যদি কাজগুলো নিয়মিত করেন তাহলে কিন্তু আপনারা সফল পাবেন। তো সম্মানিত ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন, আর ভিডিওটি শেয়ার করে আপনাদের পরিচিতজনদেরকে কিন্তু এটি দেখিয়ে দিতে পারেন যাতে ওনারা উপকৃত হতে পারেন। আর যদি আপনি আমার চ্যানেল একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের ভিডিও টিউটোরিয়াল, আপনার ডেস্কটপ ল্যাপটপ আপনার মোবাইল ফোনের বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিভিন্ন ভিডিওগুলি আপনারা এই চ্যানেলে পাবেন। তাও আপনাদেরকে নিয়মিত এই চ্যানেলটি ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে আমার এই টিউটোরিয়ালটি শেষ করব, বিদায় নেব। ভালো থাকবেন, সালাম আলাইকুম।